Assalamu alaikum. Asha kori afnara shokol bala aswet. Welcome back. Amar ek boy ne comment korsoi. Time kila buzba the gaso rugoise ba ruge akromon korse. Disease zekta, rug zekta. Ita symptom kila buzba afnara. Oido ka amar sekta urir gasol fatta. Igu shompunno healthy dekhra to. সম্পূর্ণ হেলথি কোনো স্পটস কিচ্ছু নাই এতে সম্পূর্ণ ব্রাইট গ্রিন কোনো স্পট কিচ্ছু নাই দেখরা একটা আপনারা উমলা ফাতা যদি থাকে আপনারা বুঝবা একটা আপনার গাছ সম্পূর্ণ রোগমুক্ত আছে ফাতা বাই দিয়েও দেখবা অথবা ডালফালা আছে নানি স্টেম্প আছে নানি স্টেম্পও দেখবা ক্লিয়ার ক্লিন পরিষ্কার আছে নি ওলা গ্রিন আছে নি যতটা গ্রিন ভেজিটেবল প্লান্টস আছে তো এই যে একটা দেখরা একটা কোনো রোগ নাই কুন্তা নাই সম্পূর্ণ সুস্থ ফাতা বালা আছে কোনো সমস্যা নাই এখন আশা করি আপনারা পরে আমি ওটা ফাতা বাদে অন্যান্য আমি যে গাছ রোগ আছে বা ডিজিজ আছে বা পেস্ট ডিজিজ আছে ওগুলো আপনারা আমি টুকাইয়া বা করিয়া চেষ্টা করবো দেখাইবা তো আশা করি আপনারা ফিউচারও আইডেন্টিটি করতে পারবা কোন প্লান্টস বা কোন গাছ বেমারটা আইসে কিবা বেমারটা আছে তো এইটা গাছ দেখরা তো মানে ফাতা দেখরা সম্পূর্ণ সুস্থ কোনো একটা স্পটস কিচ্ছু নাই এতে বোঝা যায় হেলথি লিফ আছে হেলথি ফাতা আছে বা গাছও হেলথি আছে এর মাঝে আপনারা অক্টো ফলো করবা এগুলোর মাঝে আরেকটা জিনিস কইরাম যে একটা আমরা সার ব্যবহার করি সারর কম বেশরও কোনো লক্ষণ নাই যে সার দিতাম নি না দিতাম না বা কোনটা কম আর কোনটা বেশ মানে ফার্টিলাইজারও অভাব নাই কেন এতে ও ফাতার মাঝে পরিচয় আপনারা বুঝি লাগা এখন রোগ হইলে ডিজিজ হইলে ফাতা চেঞ্জ থাকব ফাতার ভিতরে তলে মানে আপনার সমস্যা থাকবো আর সারেরও যদি আপনার অভাব দেখা দেয় ওই ফাতার মাঝে একটা সমস্যা দেখা দিব তো এগুলা আপনারা রোগ আর সারের অভাব আর ডিজিজ ও দুইটা আইডেন্টি আপনারা করে নিতে পারলে আপনারা বুঝে নিতে পারবা কোন গাছে কোন রোগ আছে বা রোগ হয়ে গেছে ডিজিজ হয়ে গেছে একটার লগে ট্রিটমেন্ট করা আর কোন গাছর মানে সারের অভাব দেখা দিছে কোন সারের অভাব দেখা দিছে ওগুলো আপনারা আইডেন্টি করতে পারবা আশা করি ইনশাল্লাহ তো ইগো সম্পূর্ণ সুস্থ একটা ফাতা দেখরা কোনো সমস্যা নাই কোনো আয়রন ডিফিসিয়েন্সি নাই ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি নাই কপার ডিফিসিয়েন্সি নাই নাইট্রোজেন ফসফরাস পটাশ কোনো তার ডিফিসিয়েন্সি নাই ফার্টিলাইজারের মাঝে এনপিকে একটা আমরা কই এর মাঝে কোনো পেস্ট ডিজিজ ও অন্যান্য ভাইরাস বা কিচ্ছু নাই কেন বুঝছেন নি তো আশা করি আপনারা বুঝতে পারছেন এগু সম্পূর্ণ হেলথি লিভ হেলথি প্লান্টস আপনারা আমরা চেষ্টা করলাম আমি আমার উড়ির গাছ বা অন্যান্য কোনো গাছ কোনো ডিজিজ আছে নি আপনারা টুকাইয়া বা করি আমি ওলা একটা একটা করে পিকচার দেবো বাট একটা কোনো ডিজিজ লিফ নাই কোনো পেস্ট ডিজিজও লিফ নাই কোনো ফার্টিলাইজারেরও কোনো মানে ডিফিসিয়েন্সি নাই আর কি এগুলো 100% হেলদি লিফ ও যেন একটা উড়ির ফাতা দেখরা ওই দোকা আপনারা এখন বুঝতে পারবা কিতা বেশ সময়ছে ওই দোকা উড়ির ফাতা দেখরা খালা খালা স্পট আমরার জেলা শরীর বসন্ত হয় বা রাস হয় বাম্পস হয় সিস্ট হয় বরণ হয় সেম ওলা ফাতার মাঝেও আপনারা দেখতে পারবা ও ধরনের সমস্যা দেখা দের দেখবা রাসর লাহান লাগে দেখবা বাম্পসর লাহান লাগে দেখবা সিস্টর লাহান লাগে দেখবা চিকেন পক্সর লাহান লাগে এলা কালার ডিফারেন্ট থাকতে পারে ডাক কালার থাকতে পারে হোয়াইট কালার থাকতে পারে ইয়েলো কালার থাকতে পারে ব্রাউনিশ কালার থাকতে পারে যে কোনো একটা স্পটস থাকবো একজিমা জেলা হইলে খাজলি জেলা হইলে একটা জয় ওলা আল্লাহ থাকতে পারে তো একটা বুঝিয়ে আনিবা আপনারা একটা একটা গাছ ভাইরাস আছে বা ডিজিজ আছে ওলা পেস্ট ডিজিজ তো হইতে পারে ই যে একটা ডিজিজ দেখরা ইগো আমার বেশি তো গাছ উঠার পরে ওই ডিজিজটা আছে বুঝছেন নি তো এগুলো আমি এখনো ট্রিটমেন্ট করছি না আমি অ্যাসপিরিন দিয়ে একটা ট্রিটমেন্ট করবো বুঝছেন নি আর এমালা কোনো যে কোনো গাছের ফাতা বা ডালফালাত
বা ওদের স্টেম একটা কোনো ওদের অনলাইন স্পোর্টস দেখা গেলে বুঝিয়া নিবাগে আপনারা একটা মানে প্লান্ট রোগাচ্ছে বা রোগ আছে ভাইরাস আছে তারে অ্যান্টিবায়োটিক্স দেওয়া লাগবে, তো ওইটার লগে আপনারা অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করতে পারবা প্রত্যেক 2 সপ্তাহ বাদে বাদে একটা ট্যাবলেট 1 লিটার পানির মাঝে গুললে, অথবা একটু কমাইয়াও দিতে পারবা ট্যাবলেটের আধা খানো করেও দিতে পারবা কোনো সমস্যা নাই। তো এরপরে আপনারা ইপসম সল্টও ব্যবহার করতে পারবা 3-4 দিন বাদে যদি আপনারা আগে অ্যাসপিরিন ইউজ করি লাইন, বুঝছেন না, ইপসম সল্টও মোটামুটি হেল্প করবো এই বেমারের লগিয়ে, যে কোনো বেমারের লগিয়ে হোক, বাট অ্যাসপিরিনে বেশি ফায়দা দিব। একটা আপনার রোগমুক্ত মেডিসিন হইল অ্যান্টিবায়োটিক্সর লেখান ওইল গিয়া অ্যাসপিরিন ট্যাবলেটস প্লান্টসর লগিয়ে। তো ওই একটা আপনার পাতা দেখাইলাম, আর ও যে সাইটে দিয়ে দেখরা সাইটে দিয়ে যে দেখরা একটু ধরেছে এগুলো একটু বোঝা যার সারের অভাব আছে, সারের কোনো সমস্যা আছে, একটা সার কম আছে একটু লগিয়ে লইছে। তো আপনারা দেখাইলাম রোগে আক্রমণ করলে, পেস্টে আক্রমণ করলে, বেমার হইলে কিলা কিতা, যেমন আমরা যে বলাই খামল মারে জায়গা ফুলি যায় বা একটা জয় যায় বেমার হয়ে যায় বা যে কোনটা একটা ফুকে মুখে খামর যদি আমরা শরীরেও মারে দেখবা লাল হয়ে গেছে বা রাসলান বাড়াই গেছে, তো ওলা ফাতা গাছপালারও ওলা মানে যদি ফুকা মা করে কোনো আক্রমণ করে বা একটা জ করে তো ওলা ডিজিজ হয়ে যেতে পারে, অথবা মাটির তনেও ডিজিজ আইতে পারে, অথবা তার জন্মতনেও ডিজিজ আইতে পারে, অথবা আবহাওয়ার তনেও যেটা আমরা যেটা শরীর গতর যেটা খারাপ বালা থাকে ওলা গাছ আইনটর ওলা আপনার মানে সমস্যা থাকে। তো আপনারা আশা করি এখন বুঝতে পারবা এগুলো দেখাইলাম বেমারি গাছের ফাতা, বুঝছেন না, আমি এখন চেষ্টা করবো কোনো ডাল ফালাত কোনো বেমার আসে নি, আমি আরও ফাতাও দেখাইবার চেষ্টা করবো। ওই গেল একটা আপনারা দেখাইলাম অত ফাতার ও যে দেখা হলো মাঝে বড় নল লাগান দেখবা ওবায় ওবায় ফুলা ফুলা বা খালা দাগ দাগ স্পটস বা সাদা দাগ দাগ স্পটস বা এটা কোনো আর কি ফুকা মাখর দেখা যান না মানে উমলা স্পট দেখবা আর কি, তো ওগুলা রোগ রোগে আক্রান্ত প্লান্টস বা লিফ মানে দড়ি লিছে আর কি। তো এটার লগে ট্রিটমেন্ট হইলো অ্যাসপিরিন উচ্চটা হেল্প করবো, তারপরে ইপসম সল্টেও হেল্প করবো। ওই দেখো আরো একটা উড়ির ফাতা হয়ে বিচি রোয়া বাত্তনে উঠা বাত্তনে হয়ে ওলা মানে বড় হওয়ার পরে ওই স্পট লইয়া উঠি গেছে, বুঝছেন নি, ও আর একটা দেখাইলাম ফাত্তা আপনারে উড়ির গাছের ফাত্তা একটা। তো ওই দৌকা ওই দৌকা এটা বেমারের লক্ষণ দেখরা নি, ওগুলা আপনারা ফলো করবা, একটু হলো বেমারের লক্ষণ একটা বেমার এ ও যে কইছি জানি সিড জার্মিনেশন ওয়া বাদেও হে বেমার লইয়া উঠতে পারে, মাটির প্রবলেম তো হইতে পারে বা বেশির প্রবলেম তো হইতে পারে, তো জন্মগত তো একটা তার বেমার আইছে, এরপরে জন্মগত তো না হইলেও পরেও একটা বেমার আইতে পারে, তাহলে টাইপ 1 ডায়াবেটিক্স বা অন্যান্য বেমার যেলা সেই জন্মতনে হয় বা সেই জন্মের পরেও হয় ওলা আপনার প্লান্টসের বুঝি লোক। আপনার আর একটা উদাহরণ দিলাম, আমি কোনো ডাক্তারও নাই বা কোনো এক্সপার্টও নাই, যতটুকু আমার জানা আছে দেখ দেখা দেখ শিখা আমরা কই জেনে, আর আমরা মুরব্বী হলে জেলা আগে খেত খুস্তি করছেন বা দেখার মাঝে দেখছি জেলা বা তারার অ্যাডভাইস জেলা শুনছি কিছুটা ওলা, আর এখন আধুনিক জমানার জেলা আমরা আরও বুঝতাম পারলাম কোয়ালিটি আর বাদ কোয়ালিটি সকলটা আমরা জেলা বুঝতাম পারলাম এখন, তো আশা করা যার আমরা এখন ইম্প্রুভমেন্টর, তো কিছুটা এক্সপেরিমেন্ট তো নেয় কিছুটা এক্সপিরিয়েন্স তো নেয় আর কিছুটা আমার প্ল্যান সম্বন্ধে স্টাডি তোরাতুড়ি করছি, যতটুকু আমার মনের মাঝে আছে জানার মাঝে আছে অতটুকু আপনারা আরে কইমু, আর আপনারা ইচ্ছা করলে আমার মাত কথা শোনার পরে একটাল আপনারা আলাদা স্পেশালভাবে রিসার্চ করতে পারবা দেখতে পারবা, বুঝছো না, অনেকটা হয়তো আমি মিসও করতাম পারি, বাট যতটুকু কমন প্রবলেম আছে বা কমন যেগুলা জিনিস আমরা দরকার বুঝিলে মোটামুটি আমরা মানে বুঝতাম পারবো গাছ সম্বন্ধে প্লান্ট সম্বন্ধে আর কি, বুঝছেন না, তো রোগ সম্বন্ধে আজকে একটা দেখাইলাম, তো ওই দহকার রোগে আক্রমণ করছে ওই একটা দুইটা ফাতা, ওই দহকার আরো একটা ফাতা ওই দহকার রোগে আক্রমণ করছে প্লাস ঠান্ডা বাতাসেও তার ক্ষতি করছে, এগুলো কোনো সারের কোনো লক্ষণ নাই, এরপরে ম্যাগও বেশি দিছে অক্টার ওদের ফাতা কুকড়ে হয়ে গেছে বেশি পানি খাইছে অক্টারও প্রবলেম দেখা যায়, এটা সারের কোনো লক্ষণ নাই। ওই দৌকা এটা আপনার ওই দৌকা ফাতাও কুকড়ে হয়ে গেছে, এরপরে এটা বোঝা যায় ওই পানি বেশি খাইছে, এরপরে আপনার যে কোনটা একটা সমস্যা আছে রোগে রোগ হয়েছে আর কি,
তো এইগুলার লগে অ্যাসপিরিন অথবা এপসম সল্ট ব্যবহার করবা। আর ওই দোকা ই যে একটা ফাতা দেখা যার একটা কিছু এগুলো আবার কোনো রোগর কোনো স্পট দেখলাম না, এগুলো ঠান্ডা বাতাসর আর ফরস্টর দড়িলাউকাওয়ালা বেমার হয়েছে। আর কিছুটা লাগের আমার সারর অভাব আছে। ও দেখান একটা জিনিস এগুলো রোগ দেখলাম নি গ্রিন, আর ফাতা অবাজ ও যে দেখলে একটা ব্রাউনিশ ওলা কিলা হয়ে গেছে কালার। তো একটা দেখা যার আমার এনপিকে কিছু সমস্যা আছে। আর ও যেন দাঁড়া গ্রিন রোগল্লান দেখা যার অনেক সময় আছে, ফাতা গ্রিন দেখবা আর রক দেখবা পার্পল কালার হয়ে গেছে, এমনি তাহলে হয়তো আয়রন ডিফিশিয়েন্সি থাকতে পারে। তো আপনাদের পাশাপাশি ওটাও কিছু বুঝাইলাম নিশ্চয় নিয়ে। তো গইল রোগে আক্রান্ত প্লান্টস ওই দেখা আর দেখি ভাইনি দুইটা দুই তো দেখাইলো, আপনারা বুঝিলতে পারবা। তো এগুলা প্লান্টসর লগে আসপ্রিন ব্যবহার করবা। এরপরে আর একটা জিনিস কই, যে সময় আপনারা গাছের ফাতা লাতা আরও উফরে দিই বা নিচে দিই বালা থাকবো, ওগুন ডাইকিয়া ওগুন খাইটিয়া দিলেইবা, খাইটিয়া ফালাই দিবা, ফালাইয়া বাদে আপনারা আসপ্রিন ইউজ করতে পারবা অথবা ইপসম সল্ট ইউজ করতে পারবা। বা দুইটা জিনিস একলগে দিন না জানো বুঝছেন, আর প্রত্যেকটা দুইটা জিনিস আসপ্রিনটা ইউজ করবা প্রত্যেক 200টা বাদে বাদে, আর ইপসম সল্ট ইউজ করতে পারবা প্রত্যেক 200টা বাদে বাদে, বা উটা উঠে অ্যাট দ্য সেম টাইম প্লিজ ডোন্ট ইউজ ইট। আর একটা আইডিয়া দেয় আপনারারে, ওই দোকান এগুলো কোনো ডিজিজর কোনো সমস্যা নাই, এগুলো কোনো সারর কোনো সমস্যা নাই। এই যে ফাতাটা হয়েছে এগুলো ঠান্ডার বাতাসে দৌড়ে লিছে, এদের সাথে আবহাওয়া তো বুঝরা ঠান্ডার বাতাসে দৌড়ার কারণে পরের দিন রই দিয়ে তারে জ্বালাই লিছে বা মোলা ফাতলার লাখান হয়ে গেছে, মানে ফুকাই গেছে। আমি গুণ খাট ইলা ওইলেও আপনারা ফাতা খাইটা ফালাই দিবা গাছ রাখবা না। ওই দোকান আমি আমার ওই দোকানে ড্যাম সারছে, ওগুন আমার থাকবো হেলথি দেখরানি, আর ওগুন আমি মানে দুই একর ভিতরে আমি খাইটা দিলাইমু। ইলা ফাতা রাখই না জানো, ডিজিজ যতটা ফাতার মাঝে আছে আগা ফাতায় এখন সব সময় খাইটা দিলেইবা। খাইটা দেওয়ার পরে আপনারা আসপিরিন ট্যাবলেট ইউজ করবা অথবা ইপসম সল্ট পরে ইউজ করবা আর কি। তো এগুলো কোনো রোগমুক্ত রোগে আক্রান্ত কোনো লিফ নাই বা ফাতা নাই। এগুলো কোল ডিফিশিয়েন্সি মানে ফরেস্ট ডিফিশিয়েন্সি ধরি লোক অথবা কোল ডিফিশিয়েন্সি। তো এটা আপনারা গড়বার যত প্লান্ট করবো তো প্লান্ট হেলথি থাকবো, গাছ মানে ঠান্ডায় আবহাওয়ায় বা ফরেস্টে মানে বেশ ট্রাভেলস করতো না, সাথে মানে গাছের পাতা ডিস্টার্ব দিত না। তো ওটা বুঝোকা ওটা কোনো রোগর জন্য না, এটা আপনারা ও এক পাখে দিয়ে কইলাম আর কি, আপনারা আশা করি বুঝবা। ওই দোকা আরও দুইটা পাতা এখন কোনো রোগে আক্রমণ করছে না, সারেরও কোনো অভাব দেখা দিছে না। ওই দোহকা এগুলো সমস্যা হয়েছে কিতা, এগুলো ঠান্ডা ঠান্ডা লাগিয়ে গেছে গাছর, ওগুলো ঠান্ডা বেমারির রোগ দেখবা, এগুলো ঠান্ডার বেমার। তো মানে আপনারা বুঝতে পারবা ঠান্ডা হইলে কিন্তু ঠান্ডা লাগলে বা ফরেস্ট ফলে গাছও কিন্তু হয়, এরপরে ফরেস্ট ফলে ঠান্ডা লাগলে ও যেন ড্যাম দেখ জহ দেখরা স্টেম দেখরা ডালফালা দেখরা এগুলা ফসিয়া জয়ে যাব, ফসি যাব বা ফুটোইয়া ফসি যাব বুঝছেন নে। তো এগুলো কোনো পেস্ট ডিজিজও নাই, এগুলো কোনো ভাইরাসও নাই, এগুলো আপনার ঠান্ডার প্রবলেম হয়েছে। ওই দেখো আর একটা ফাতা পাইছি, এগুলো আপনার ঠান্ডারও প্রবলেম আছে, এর ফলে ডিজিজও আছে। ওই দোকা ডিজিজ দেখরানি না, স্পটস যেটা আছে এটা আপনারা মানে আইডেন্টি করে নিতে পারবা। আমার ভিডিওটা ফয়লার তো নেই, সব সময় দেখি দেখি যাইবা, আপনারা আশা করি বুঝতে পারবা। ওই দোকায় গড়েও ঠান্ডায় প্রবলেম করছে, কোনো রোগে কোনো আক্রান্ত নাই, কোনো ভাইরাস নাই। ওই দোক আমার কিরার গাছের পাতা, ওদের সাদা সাদা স্পট দেখা যার ওগো একটা ভাইরাস, ওগো একটা রোগে আক্রান্ত করছে। তো ওটা ভাইরাস আপনারা দেখি আপনারা ইপসম সল্ট ইউজ করতে পারবা, আসপিরিনও ইউজ করতে পারবা, এগুলো কোনো সারের কোনো কোনো সমস্যা নাই। ওই দেখোকা একটা কিরার ফাতা, ওগু দেখোকা স্পট আছে বুঝছেন, কিছুটা ঠান্ডা লাগছে বাট একটা পেস্ট ডিজিজ হইতে পারে অথবা অন্যান্য ভাইরাস ডিজিজ থাকতে পারে। তো একটার ট্রিটমেন্টও করতাম ওই আসপিরিন দিয়া, এগুলো আমার গ্রিন হাউসের ভিতরে। ওই দেখোকার একটা ফাতা, ওই দেখা সাদা সাদা জ ওগুলা ভাইরাস বা ডিজিজ। ওই দৌকা আর একটা ওগুলোও ডিজিজ, ওই দৌকা এটা ডিজিজ। ওই দৌকা এগুলো কোনো ডিজিজ না, এগুলো সম্পূর্ণ সুস্থ প্লান্ট জাতা দেখরানি। এখন আশা করি আপনার আর হেল্প হইব, আপনার আইডিয়া রইব, এগুলো কোনো সারেরও সমস্যা নাই।
ওইদো কয়েকটা রানার বিনসের প্লান্টস ওইদো কা আপনারা অন্য একটা আইডিয়া নৌকা ওইদো কা ও যে ড্যাম দেখ রানি ড্যাম সম্পূর্ণ সুস্থ লাগে, কোনো দাগ নাই ড্যামের মাঝে আজ স্টেমর মাঝে ওইদো কা ও ফাতরা মাঝে কোনো সমস্যা নাই, সম্পূর্ণ হ্যাপি প্লান্টস। বাট প্রবলেমটা হয়েছে ওইদো কা তোলে দি ওইদো কা কিছু ডিজিজ আছে দেখা যার বুঝছেন নেই, কিছুটা ডিজিজ আছে দেখা যার লক্ষণ ডিজিজর ওইদো কা ডিজিজের লক্ষণ এটা ডিজিজ। এরপরে কিছু ঠান্ডায় ধরছে আর কিছু আপনার ওই দৌকা রোগটা এগুলো ডিজিজ, তো এগুলো আমি এনে খাটিয়া দিলেই মনে খাটিয়া দিলেই বা দেওয়ার পরে আসপিরিন ইউজ করবা, এরপরে যদি সাইন ইপসম সল্ট ইউজ করতে তাও পারবা বুঝছেন, একটাইলাম বুঝছেন না, তো একটা আইডিয়া দেখাইলাম আপনারারে। ও গাছওয়ালা ফলো করবা, গাছের কোন পাতাত কোন রোগ আছে কোন জয় নাইট্র সারের অভাব দেখা দিছে আশা করি এখন আপনারা বুঝতে পারবা। এগুলো আমার স্ট্রবেরি প্লান্টস দেখলানি লিফ ব্রাইট গ্রিন ডার্ক গ্রিন মানে পরিষ্কার কোনো রোগ নাই কিচ্ছু না একবারে ক্লিয়ার ক্লিন, এতে বোঝা যায় সম্পূর্ণ রোগমুক্ত আর সম্পূর্ণ কোনো নাইট্রোজিন বা ফসফরাস বা পটাশিয়ামের কোনো অভাব দেখা দিছে না এগুলোর মাঝে দেখা যায়, তো বুঝছেন তো। ওই দোকা আমার একটা টমেটোর গাছ এগুলো সম্পূর্ণ সুস্থ, কোনো সারের অভাব নাই কোনো রোগও নাই কিচ্ছু না দেখলানি, ওই দোকা ডেমো সুস্থ আছে কোনো সমস্যা নাই, লিফ পাতা বা ওজনে স্টাল ফালা যেটা আমরা কই বা স্টেম সম্পূর্ণ সুস্থ, কোনো একটা স্পট নাই ঠিক আছে এগুলো সম্পূর্ণ সুস্থ। আর ওই দোকা ফাইসি রোগ রোগে আক্রান্ত করছে ওই দৌকা, ও দেখলানি ওই দৌকা ফাতার মাঝে দেখো কা ওগুলা রোগ ওগুলা বেমার, তো একটার লগে আপনারা আসপিরিন সাইলিজ করতার বা অথবা ইপসম সল্টও হেল্প করবো জন্যে। আপনারা আমার আগর ইপসম সল্টের ভিডিও এরপরে আসপিরিনের ভিডিওটা ভালো করে দেখবা আর ওটা দেখিলে আপনারা বুঝিল তা পারবা আসপিরিন কেন ব্যবহার করলে কিন্তু এইবার ইপসম সল্টেও হেল্প করবো কিতা। ওই দোকে আমার একটা টমেটো গাছ এগুলো সম্পূর্ণ বালা ডাল ফালাও দেখলাম বালা, ওই দোকে একটা পাতার মাঝে তলে দিয়ে একটা পাতার মাঝে একটা সমস্যা দেখা দেন, দেখলানি একটু পাতার আগাবাই দি বা সাইটে দি একটু কালার চেঞ্জ হয়েছে, তো একটা আপনার অক্টোইলো ম্যাগনেসিয়াম ডিফিশিয়েন্সি বা ম্যাগনিজ কয় জেনে ম্যাগনেসিয়াম ডিফিশিয়েন্সি, তো এগু এর ফলে কিছুটা সারের অভাব থাকতে পারে, বাট ম্যাগনে ইপসন সল্ট ইউজ করিলে একটা রিকভার করে নিব, এগু কোনো রোগ রোগ রোগে আক্রান্ত না, এগু এগুলো ম্যাগনেসিয়াম ডিফিশিয়েন্সি অথবা ফার্টিলাইজারের ডিফিশিয়েন্সি দেখা দিছে, তো ওমালা বেশ কম বুঝলে বুঝতে পারবা একটা কোনো সারের বা কোনো সারের অভাব দেখা দিছে। আমি আর একটা সারের অভাব কিলা দেখা দে বা কিতা বেশ সময় আমি একটা ভিডিও বানাই আপনারা দেখাইম, তো এগু আপনি বুঝি নিবা একটা ম্যাগনেসিয়াম ডিফিশিয়েন্সি আর কিছু পটাশ বা পটাশ অথবা ফসফরাসের ডিফিশিয়েন্সি থাকতে পারে, তো ওগুলা আপনারা চিনবা সারের অভাব দেখা দিলে ওলা বেশ কমইব কিচ্ছু। এই যে বেশকমটা দেখছেন এই বেশকমটা আপনার রোগন নাই এগুইল সার কোন সময় কোন সার দরকার লাগবো ওটা আইডেন্টি করবো একটাই, তো একটা আপনার আমার আইডেন্টিটি করছে ম্যাগনেসিয়াম ডিফিশিয়েন্সি আছে অথবা ফসফরাস ডিফিশিয়েন্সি আছে অথবা পটাশিয়াম ডিফিশিয়েন্সি আছে, তো আমি কিছু ফসফরাস বা পটাশিয়াম আর ইপসম সল্ট ইউজ করবো আজকে গাছ ওটার লগে, এগুলোর লগে কোনো আসপিরিন ইউজ করতাম না ইতা ইতা সমস্যার লগে, আর তো নর্মাল রেগুলার সার যেটা আছে এটা তো আপনারা দিবা, আর ইপসম সল্ট কিছুটা সারল্লান হেল্প করে হেলথি প্লান্টও রাখে, তো এর লগে ইপসম সল্ট সবসময় যে কোনো প্লান্টসও প্রত্যেক 2 সপ্তাহ বাদে বাদে ইউজ করতে পারবা, আর আসপিরিনটা ইউজ করবা রোগে আক্রা 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 জয়লে আগে মানে আক্রমণ করলে আগে। হয়তো আমার একটা গাছ আছে এগুলো কোনো সারের অভাব নাই কোনো ডিজিজের লক্ষণ নাই সম্পূর্ণ হে হেলথি প্লান্টস বুঝছেন, ও আপনারা চিন্তা রাখো কা
আগাফাতা সম্পূর্ণ গ্রিন, ডালপালাও দেখলাম গ্রিন, ডালপালার মাঝে কোনো সমস্যা দেখা দেন না, কোনো স্পট কিচ্ছু নাই, কইলো 100% ক্লিয়ার আছে, ঠিক আছে। তো ওলা আপনারা বুঝিলে আপনারা বুঝতে পারবো, ওগুলা চেক করবা আগে। ওই দেখো আমার একটা রৌজর গাছ, এখন আপনারা ধরতে পারবা না আমার গাছের সমস্যাটা কিতা। ওই দৌকা ও যে পাতাগুলো আমি লইছি দেখা, এগু গ্রিনও না, এগু একটু হলুদ রঙ্গল লাগান হয়ে গেছে, আর সামান্য ও পাতার মাঝে একটু ডিজিজ আইছে দেখা যার, আর ওই দৌকা ডিজিজ বর্ণ লাগানো হয়, বসন্ত লাগানো হয়, ওই দৌকা ও পাতার মাঝে বেমার, ও পাতা হইলো বেমার, এগু ঠান্ডার কোনো সমস্যা না, এগু ওই দৌকা ও পাতার মাঝে বেমার আইছে দেখছো নি, পাতার থল সাইডও দেখবা উপর সাইডও দেখবা, তো ওগুলো বেমার, ওটাইলো বেমার লোক আপনারা খেয়াল করবা। ওই দৌকা আমার পাতা এগু কোনো বেমারও দেখা যান না, কোনো ঠান্ডার বেমারও দেখা যান না, কোনো পেস্ট ডিজিজও দেখা যান না, এগুলো সম্পূর্ণ বালা, কিন্তু একটু দেখরা রংটা চেঞ্জ কিতার লগে, ও যে রংটা চেঞ্জ দেখরা আস্তে গাছেও ধরি লাগ, এখন একটা কিতার অভাব দেখা দিছে, সারের অভাব দেখা দিছে, তো এই সার কোনটার লগে অভাব দিছে দেখা, আপনারা কোনো গাছ যদি দেখেন ওলা সম্পূর্ণ ফাটায় হয়ে গেছে, আপনার কিছু মাতিলিরা মগুর মাঝে, পরে আমি দেখাইমু বুঝাই মুখটা সম্বন্ধে আরও, তো বুঝুন যদি আপনার ডাল ফালা ফাতা লাতা ওলা দেখা দিছে, একবার সম্পূর্ণ ওলা উইল্ড হয়ে গেছে, অথবা মাঝে মাঝে ওলা খালার হয়ে গেছে, মাঝে মাঝে কোনো ফাতা গিরি কোনো ফাতা ওলা উইল্ড দাগ পাট, কোনো দাগ বাগ কিচ্ছু না দেখরা ওলা, তো একটা কিতার অভাব দেখা দিছে, যা কইতে পারি আপনারা, একটার নাইট্রোজেনের অভাব দেখা দিছে, তো আমি এখন একটারে নাইট্রোজেন সার নাইট্রোজেন ফার্টিলাইজার ইউজ করতাম, হইব ইউজ করলে তো গায়ে আস্তে আস্তে গিরি নেওয়া ধরবো, তো এগুলোর লগে আমি নাইট্রোজেন ইউজ করতাম, ওইব যে একটা হাই নাইট্রোজেন আছে ওগুর অভাব দেখা দিছে। আর ওই দৌকার একটা ফাতা, ওই দৌকা এগুলো মাঝে দেখলানি কিছু খালা খালা দাগ দেখা যার, স্পটস দেখা যার, এগুলো ডিজিজ না, পেস্ট ডিজিজ তো নে হোক, আর ভাইরাস তো নে হোক, ফাঙ্গাসাইড তো নে হোক, যে সাতার তো নে হোক, একটা ভাইরাস একটা ডিজিজ হয়েছে, তো ও ডিজিজের লগে আসপ্রিন ইউজ করবা, আপনারা সম্পূর্ণ ভিডিও আস্তা দেখবা ভালো করি, তো আশা করি আপনারা আর অনেক ক্লিয়ার হয়ে যাব, সবল লগে আমরা যারা গার্ডেনিং করি সম্পূর্ণ ক্লিয়ার হইব। ও আস্তা গাছ দেখরা ফাতা লাতা একবারে লাইট ইয়েলো কালার হইয়া আইচ্ছে, গাছ দিতে আছে লাগের, তে তার সারের অভাব দেখা দিছে, তো সার আমি দিতাম হইব, কোন সার দিতাম হইব, নাইট্রোজেন দিতাম হইব, নাইট্রোজেন ফার্টিলাইজার ইউজ করতাম হইব, তো গিয়া ফাতা আস্তে আস্তে গ্রিন হওয়া ধরবো, আর রোগ রোগে আক্রান্ত তার দেখাইছি এগুলোর মাঝে। ওই দৌকা আমার বাংলা খদুর ফাতা দেখলা নি, এগু এতে বোঝা যায় পেস্ট ডিজিজ হয়েছে, কিছু রোগ দেখা যায়, স্পটস আছে, আর সাইডটাও দেখলাম কিছু জয় গেছে, আর ওই দৌকা একটু কালার, ওই দৌকা আমার ডাল ফালা একটু সামান্য হলদু রঙ্গর আরম্ভ হয়ে গেছে, তো ওইটাও আমারে বুঝা আর যে সারর কোনটার অভাব আছে, বুঝছেন নি, সারর কোনটা অভাব আছে, আর খেয়াল রাখবা বেশি ফানি হইলেও ওইটা সমস্যা আইতে পারে, ওলা ফাতালাতার বেশি কম ফানি হইলেও মানে দেখবা ফাতাওয়ালা ঘুমাই গেছে বা ক্লাউডি লাগানো হয়ে গেছে, তো এটার লগে আপনারা ইপসম সল্ট ব্যবহার করতে পারবা, ওই বুঝছেন নি, এরপরে এই যে একটা প্রবলেম হয়েছে একটার লগে আমার বোঝা যায় নাইট্রোজেনের সমস্যা আছে, ওই দোকা ফাতা হলুদ কালার হয়েছে, এরপরে ওই দোকা ডিজিজও আছে কিছু দেখলাম ফাতার মাঝে, দেখলাম একটা ডিজিজ এটা ডিজিজ, আর ওই দোকা এটা পেস্ট ডিজিজ হোক আর অন্যান্য ডিজিজ হোক যেটাও তা হোক, আমরা একটার লগে আসপ্রিন আমি আজকে ইউজ করবো, তারপরে আমি দুই তিন দিন বাদে বা 4 দিন বাদে ইপসম সল্ট ইউজ করবো আমি, করার পরে তো এটার লগে আমি একটু আসপিরিন ট্যাবলেট হাফ করিয়া দিব আর কি, বেশি দিতাম না, যদি স্ট্রং হয়ে যায়, তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো খদুর গাছও আসপিরিন ট্যাবলেট, তো এর লগে আমি একটা কম দিম, আর ইপসম সল্ট আপনার 1 লিটার পানির মাঝে 1 চামচও দিতে পারবা, 4 চামচে, তো এটা রেগুলার বেসিস 2-7টা বাদে দিয়ে ইউজ করা যায়, বুঝছেন নি, তো এখানেও আজকে 2-3টা সমস্যা দেখা দিচ্ছে খদুর গাছও, কিছু পেস্ট ডিজিজ আছে দেখলাই স্পটস, হোয়াইট স্পটসও লান লাগে, আর কিছু সারেরও অভাব দেখা দিছে, তো ওগুলো আপনারা নোটিস করবা। ওই দৌকা ওই দৌকা আমার আর একটা খদুর গাছ দেখলা নি, ওই দৌকা সাদা সাদা খাজ দিবে আমারও লান লাগে, একটু একটা ডিজিজ, তো এই ডিজিজ ডিজিজের লগেও আপনারা ইপসম সল্ট ইউজ করলেও বাল্লা উচ্চৈন বা আসপিরিন, এই বেমার তো একটা রোগে দেখরা, একটা লগে আসপিরিন ট্যাবলেট ব্যবহার করা যাইব, বাট
2 লিটার পানির মাঝে বা 1 লিটার সরি এগুর মাঝে একটু কমাইয়া দিবা, যে জায়গায় খজুর গাছ আমি একটার লগে ট্রাই করছি না, আমি দিছি আর ট্রাই করবো আসপিরিন দিয়া, অন্যান্য গাছ আমি ট্রাই করছি আর একটা তো খজুর গাছ লগে আপনারা পয়লা ট্রাই করবা যদি মারা না যায় আর কি। তো ওই দোকা ওই দোকা ওই দোকা বেমার একটাও বেমার, এটা একটা পেস্ট ডিজিজ আছে আমার টাইম লাগের দেখলাম একটাও বেমার, ওগুলো আইডেন্টি করবা এগু বেমার ডিজিজ। ওই দোকা আমার একটা খজুর গাছ খজুর পাতা উমালার লাগান কালার দেখলাম একটু হলদিয়া লাগান লাগের, একটা নাইট্রোজেনের সমস্যা আছে সারর আর কিছু পেস্ট ডিজিজে ধরিলছে, ওদের কিছু স্পট আছে দেখা যায় কিছু ডিজিজে ধরিলছে রোগ হয়ে গেছে, তো এটা আমি ট্রিটমেন্ট করতাম হইব, পয়লা ট্রিটমেন্ট দিমু আসপিরিন দেওয়া পরে আমি ইউজ করবো ইপসম সল্ট আর পরে রেগুলার ফার্টিলাইজার যেগুলো আছে তো এগুলা তো আর দিবাও। ওই দোক আমার একটা ফাতা আছে এগু কোনো রোগে আক্রমণ করছে বলে দেখলাম না, এগু কিছু নাইট্রোজেন সমস্যা আছে মানে সারের অভাব দেখা দিছে, তো আমি নাইট্রোজেন দিতাম হইব আর ও দেখানি একটা ফাতা আজ হয়ে গেছে কুকড়া লান হয়ে গেছে, হয়তো বেশি পানি জমইয়া বই থাকছে দেখেছি পানি নেই জি হয় বেশি পানি ওই দোকা মেঘ দিছে, মাটি 3-4 দিন হয়ে গেছে আমি পানিও দিছি না ওই দোকা ভিজা ভিজা লাগে, তো এটা পানির অভাবে হইতে পারে। ওই দোকা একটা ফাতা এগু কিছু রোগে ধরে লিছে উচ্চেন নেই, ওই দেখলানি কিছু ফুলা ফুলা কিতার লান এগুলো রোগ আছে, এগু স্পটস কম থাকলে ওই দোকান ফুলা ফুলা লান ফাতা অন্যান্য জেলা একটা ওই দোকান একটু হলো নর্মাল ফাতা একটা হেলথি ফাতা কোনো সমস্যা নাই একবারে ক্লিন বোঝা যায় আর এগুটা ওই দোকান বেশ কম দেখলানি, ওগু বেমার ওই দোকান এটা বেমার হয়তো ফুলা ফুলার লাখান তাহলে আমরা ফাউ ফুলে রোগ ফুলে ওলা লান হয়ে গেছে, তো এগুলো বেমার, তো বেমার ফাতারে আপনারা খাইটা দিবা আর বালাগুন রাখবা, রাখার পরে আপনারা আসপিরিন ইউজ করবা বাদে ইপসম সল্ট ইউজ করবা, ইপসম সল্ট এগুলার বেশি ইউজ করা যায়। তো আশা করি আপনারা আজকে দেখাইলাম রোগে কোন গাছও কিলা আক্রমণ করছে বা অ্যাটাক করছে, পেস্ট ডিজিজ কিলা হয়েছে ভাইরাস কিলা হয়েছে ওগুলা দেখাইলাম আর পাশাপাশি একটু অন্যান্য জিন টিপসও মাত্রাম, আপনারা আশা করি আস্তে ভিডিও প্লে করলে বুঝতে পারবে, আস্তে যদি ভিডিও প্লে না করেন তো আপনারা মিসলিডিং ইনফরমেশন থাকতে পারে বুঝতে নাই, তো বুঝতে হইলে হল ভিডিও ফয়লার তো নেলাগে আর শেষ পর্যন্ত দেখুন জানো। ওই দোক আমার একটা খজুর গাছ ওই দেখানি ওই দেখানি একটু রং চেঞ্জ হলুদ কালার লাগান আইসে, এরপরে এগুলো মাঝে তেমন কোনো রোগে আক্রমণ করছে না বা কোনো ডিজিজ নাই দেখলাম, তো এগুর সমস্যা হইলো দেখরানি এগু একটু দুর্বল দুর্বল লাগে ক্লাউডি লাগান লাগে, তো একটার লগে আমি ইপসম সল্ট ইউজ করবো 1 নম্বর, 2 নম্বর একটার সারের অভাব দেখা দিছে এগুর দরকার নাইট্রোজিন ফসফরাস পটাশিয়াম ওগুলো দিতাম, আমি যে জায়গাত অর্গানিক ইউজ করি তখন ইমার্জেন্সি আমি বায়ো বেবি বায়ো অথবা মেডিকেল গরো পাউডার যেটা গুফানির মাঝে গুললে আমি আজকে ইউজ করতাম হইব, এরপরেও ইপসম সল্ট ইউজ করা যায় একটা কোনো সমস্যা নাই, বাট একটার লগে আসপিরিন কোনো আমি ট্যাবলেট ব্যবহার করতাম না, ও বুঝি লাউকা একটু দুর্বল প্লান্ট বা রোগ দেখা দিলে আপনারা কিলা কিতা করতে আঁকে, তো একটা আমার অবশ্য আসপিরিন ছাড়াও হয়ে যাব একটা আর কোনো রোগ দেখলাম না বুঝছেন না, একটা আসপিরিন ছাড়া ইপসম সল্ট আর মেডিকেল গরো বা বেবি বাইও দিয়ে একটা রিকভারি করতাম হইব, যে জায়গাতে আমি অর্গানিক ফার্টিলাইজার ইউজ করছি মানে একটা লাগের বেশ পাইছে না আর কি, আর ওই নন অর্গানিক যেটা বেবি বাইও বা মেডিকেল গরো আছে ওগুলাই লগে লাগ ফাই দিব, আশা করি 7 দিনের ভিতরে গাছ সুস্থ হয়ে যাব ভালো হয়ে যাব হেলথি হয়ে যাব। ওই দেখো একটা উড়ির পাতা উড়ির পাতা দেখলানি এগো কিছু ঠান্ডাও লাগছে আর কিছু ঠান্ডার পাশাপাশি সামান্য ডিজিজ স্টার্ট হয়ে গেছে লাগেরও দেখলাম ডিজিজ দেখা যাননি ডিজিজ স্টার্ট হয়েছে ওই দৌকা, আর ও যে একটা দেখরা সাইটে দিয়ে দেখরা বাদামি বা হলুদ কালার বা কমলার কালার ওলান লাগে, একটা হইলো ফসফরাস ডিফিসিয়েন্সি বা পটাশিয়াম ডিফিসিয়েন্সি আইচ্ছে, সামান্য নাইট্রোজেনেরও সমস্যা আছে মানে NPK 3টাও আমি ইউজ করতাম ওই গাছের লগে, তো অগৈল ঠান্ডা ফরেস্টর বাতাসর জয়া বৈতাস অগুদেরানে আমার
কোয়াজেট পামেরোর গাছ, এগুলো সম্পূর্ণ হেলথি প্লান্ট, এগুলো কোনো সারের অভাব দেখা দিছে দেখলাম না, কোনো রোগে বা ভাইরাসে আক্রমণ করছে করে দেখতাম পারলাম না, এ সম্পূর্ণ সুস্থ, এ হেলথি আছে, ভালো আছে, নর্মাল রেগুলার সার 2-3 সপ্তাহ বাদে বাদে যেলা দিই ওলা দিলে হইব, কোনো সমস্যা নাই, বুঝছেন নি আর কি তো হইলো। আর কিছু কিছু ফাতার মাঝে দেখুন জানো, ও আমরা যেলা সাদা সালি যেলা ছিটাইলে একটা ফাউডারি ফাউডারি লেখান হয়ে যায়, মানে ও যেন একটা বেবি পাউডার আছে না নি আপনার সাদার লাখান দেখবা যে ফাতার মাঝে লাগের ওটা পাউডার মিক্স করে রাখিচ্ছে সাদার লাখান লাগের, ওটাও একটা ডিজিজ, তো এটার লগে আপনার ইপসম সল্ট ইউজ করলে হইব, আসপিরিন ইউজ না করলেও চলব, ইলা হইলে ওই দোকান। আমার একটা বাংলা খজুর গাছ আছে, সম্পূর্ণ সুস্থ, কোনো বেমার নাই, কিচ্ছু নাই, আপনারা ও আইডিয়া নিবা, কোনো সারের অভাব দেখা দিছে না, কোনো ভাইরাস ডিজিজ পেস্ট ডিজিজ কিচ্ছুর অভাব দেখা দিছে না, এ সম্পূর্ণ সুস্থ একটা গাছ। তো আপনারা ওলা গাছ থাকলে বুঝবা সম্পূর্ণ হেলথি প্লান্টস আছে।